بسم الله الرحمن الرحيم. صابين دردي دلم عبدو اكاوشا ذاك اكاوري من গরম মশলা দিয়ে দিলাম, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, পিঁয়াজ কুচি, দেড় কাপ আজকে রান্না বলো দেখবেন আপনারা, লাউ মুরগি দিয়ে লাউ রান্না, খেতে খুব স্বাদ। একটু কষাই নেব, তারপরে অন্যান্য মশলা দিয়ে দেবো, পরিমাণটা আপনাদেরকে বললে দেব। আদা রসুন দিয়ে একটু কষাই নিলাম, এক চামচ মরিচ, মরিচে ঝাল নাই, মরিচে ঝাল কম, হলুদের গুঁড়ো এক চামচ, জিরার গুঁড়ি এক চামচ, আর একটু কম চা চামচের, পানি দিয়ে কষাই মুরগির মাংস করে মুরগির মাংস করে দাও, লবণ পরিমাণ মতো, লাউ তো একটু লবণ বেশি লাগে, মুরগির মাংস মুরগির মাংস দিয়ে দিলাম, আমার ছোট মা রান্না করতো, জানি না যে দিকে
দিনে লাউ মুরগি দিয়ে খাইতে খুব ভালো লাগে, পেটটা ঠান্ডা থাকে। প্রেশার কুকারে দিয়ে দেবো। এক কাপ পরিমাণে পানি দিয়ে দেবো, লাউ তো বেশি একটা পানি দেওয়া লাগে না। Thank you.
দুইটা সিটি দিয়ে দুইটা সিটি দিয়ে এই আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এবার আমি ভাত বসাই দেব, চাল দুই রাখি দিছি। বিসমিল্লাহ আমাদের লাউ রান্না হয়ে গেছে। আপনারা এভাবে রান্নাতে খেয়ে দেখবেন, আলহামদুলিল্লাহ অনেক খেয়াল। আমি সাধারণত লাউ মুরগি ছাড়া খাইনি, মুরগি দিয়েই খাওয়া হয়। লাউ দিয়ে মুরগি দিয়ে রান্না করেছি। লাউ আর মুরগি তুমি খাবে? হ্যাঁ, তুমি খাবে না? আলহামদুলিল্লাহ আমাদের লাউ রান্না শেষ। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আস
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।